আসলে আমরা তো বোমার আওয়াজে ঘুমাইতে পারতেছি না, এই যে সীমান্ত এই আমাদের একটুই, বুঝছেন তো, রাত্রে তো সবাই চলে আসতেছে, দেখতেছি গুলির আওয়াজে বোমার আওয়াজে বিমান হামলা করতেছে রাত্রে। হ্যাঁ, এখানে সবাই আতঙ্ক অবস্থায়, এখানে আমরা বসতবাড়ি করতেছি, মানে এখানে থাকতে পারবো না মনে হয় বেশি দিন। মানুষ যেভাবে আতঙ্ক শুরু করে দিয়ে তারা কীভাবে অবস্থায় থাকতাম, আর হম বই যে অবস্থা আছি, নিরাপত্তা নাই। ম্যাডাম বলে সব দাঁড়া তাকিও, বোমা স্কুল ছুটির পর এক ফাঁস দিয়ে যাবে, বাড়িতে চলে যাবে, এখানে অনেক ভয়াবহ চলছে, তোমরা বাড়িতে চলে যাবে, আমাদের থেকে অনেক বই লাগে। আর আমি বুঝতে পেরেছি ওই ন্যূনতমই করবো, উইল ডু ইট।